উপমহাদেশে প্রখ্যাত হাদিস বিশারদ, ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখুল হাদিস আজিজুল হকের দাফন সম্পন্ন হয়েছে। কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বিশিষ্ট এই আলেমকে। এর আগে রাজধানী জাতীয় ঈদগায় অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় শরিক হন হাজারো অনুসারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজা পরিচালনা করেন মরহুমের ছেলে মাওলানা মাহফুজুল হক। বুধবার রাজধানীর আজিমপুরের নিজ বাসায় 93 বছর বয়সে মৃত্যুবরণ করেন বুখারী শরীফের বাংলায় অনুবাদকারী প্রখ্যাত এই আলেম। আজ ছিল শুভ জন্মাষ্টমী।